আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির বল রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ ভিন্নভাবে, একদম ভিন্ন স্টাইলে। তো চলুন ঝটপট তৈরি করে নিই সম্পূর্ণ ভিন্ন রকমের এই ফুলকপির বল। তার জন্য আমি একটা ফুলকপি আস্ত ডাটা ফেলে লবণ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য, যাতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে। 20 মিনিট পর আমি পানি থেকে উঠিয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি একটা প্লেটে। যেহেতু আমি একটু সম্পূর্ণ ভিন্নভাবে আজকের এই ফুলকপির বল তৈরি করব, তাই আমি এটাকে চুলার মধ্যে পুড়িয়ে নিচ্ছি। যদি আপনারা চুলার মধ্যে পুড়িয়ে নিতে ভয় পান, তাহলে একটা প্যানের মধ্যে এটাকে 5 থেকে 6 মিনিট টেলে নিলেই ফুলকপির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে, আর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এই স্মোকি ফ্লেভারের জন্য আমি চুলায় পুড়িয়ে নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের মাধ্যমে। তারপর একটা বোলের মধ্যে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটোর ভিতরে যে পানি থাকে, বিচে থাকে, সেটা ফেলে দিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা, যদি পছন্দ না করেন স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি, আপনার টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য। তারপর আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, যদি থাকে অবশ্যই দিবেন, তা এটাতে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1টা ডিম। টোটাল আমার এখানে লাগবে 2টো ডিম, তাই প্রথমে 1টা ডিম দিয়ে ভালো করে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিব, তারপরে আমি অ্যাড করে দিব 1টা ডিম। এটার কারণ হচ্ছে যদি আপনার ডিমটার প্রয়োজন ফিল করেন তাহলে দিবেন, আর যদি মনে করেন না আর ডিমের এই রেসিপিতে প্রয়োজন নেই তাহলে দেওয়ার দরকার নেই, একবারে দিতে গেলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা এই পাকোড়াতে খেতে খুবই ভালো লাগে, তাই চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, চালের গুঁড়াও দিতে পারবেন, শুধু বেসনও ব্যবহার করতে পারবেন। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন বা তিনটা মিক্স করেও দিতে পারবেন, তাহলে একটা ক্রিস্পি ভাব আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন আমি ভালো করে সম্পূর্ণ পাকোড়ার যেই ব্যাটারটা তৈরি করছি সেটা মিশিয়ে নিচ্ছি। এরকম মাখানো হয়ে গেলে আমি একটা বল শেপ তৈরি করে নিচ্ছি, যেহেতু ফুলকপির পাকোড়া তৈরি করব তাই বল শেপ দিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে এরকম বল তৈরি করে আমি প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো হিটে নিয়ে এসেছি। হাই হিটে রেখে এই পাকোড়া তৈরি করতে যাবেন না, তাহলে বাইরের অংশটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই পাকোড়াটা ছাড়ার পরে আপনারা লোতে রাখবেন। ঠিক 3 থেকে 4 মিনিট পরে মিডিয়াম হিটে দিবেন, তারপর এটাকে উঠিয়ে নেবেন। এরকম একটু ব্রাউন হয়ে গেলে উঠিয়ে নিলেই হবে। তো একটা বেচ আমার তৈরি করা হয়ে গেছে, আমি আরেকটা বেচ এরকম তৈরি করে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, 2 থেকে 2.5 কাপ পরিমাণ তেল লাগতে পারে, যেহেতু পাকোড়া মানে মিডিয়াম ডুবো তেলে ভাজছি, খুব একদম ডুবো তেলে না, মিডিয়াম রেখে এটাকে ভেজে নিচ্ছি, তাই তেলটা একটু বেশি লাগবে। তো এরকম করে মিডিয়াম টু লো হিটে রেখে আমি সবগুলো ফুলকপির বল বা ফুলকপির পাকোড়া তৈরি করে নিচ্ছি। তারপরে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, যাতে করে পাকোড়া বা ফুলকপির বলের থেকে এক্সট্রা যে তেলটা সেটা চলে যায়। তো এরকম করে আমি সম্পূর্ণ বলগুলো তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে পছন্দ হয়েছে। একটু পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসছে রমজানে বা ইফতারে বা যে কোনো বিকালের নাস্তাতে, ভাতের সাথে বা পোলাওর সাথে
বা যে কোনো খিচুড়ির সাথে খেতে কিন্তু এটার তুলনা নেই। আশা করব আপনারা সবাই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কেচাপের সাথে তো এটার জুড়িই নেই, আমার কাছে কেচাপ দিয়ে খেতে ও খুবই ভালো লেগেছে। তো আপনারা আপনারা কিভাবে খেয়েছেন বা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।